أعوذ بالله من الشيطان الرجيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله. مسلمين دير কোরআন সকলের উপরে ফরজ, এই মতবাদ তারা রাখে। কোরআন শুধু মুসলিমদের জন্য না, সকলের জন্য। মুসলিমদের বিশ্বাস হলে এই কোরআন সবার উপরে ফরজ, কিন্তু মুসলমানদের উপর কোরআন সহ হাদিসও ফরজ, ফিকাও ফরজ, আরও অনেক জিনিস তাদের রয়েছে বানানো। এই ফরজ শুধু মুসলিমদের উপরে কোরআন তা নয়, রাসুলি করিমের 23 বছরের কোরআনি জীবন তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই কোরআন অমুসলিমদেরকে দিতে হবে, অমুসলিমদেরকে বোঝাতে হবে, এবং অমুসলিমরা যেন এই কোরআন পড়ে ইসলাম কবুল করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। এটি হচ্ছে রাসুলের কারিমের দায়মি প্র্যাকটিস। আল্লাহ রাসুলকে বলছেন 28 নম্বর সুরাল কসাসের 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআন ফরজ করেছেন। আর মুসলমানেরা কি করেছে, তারা ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে রেখেছে। তার ভিতরে 3টি হল গরিবদের জন্য আর 5টি হল বড় লোকদের জন্য। আর এর প্রমাণ উজবেকিস্তানের একজন লেখক আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারির মতে। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, আল্লাহ ফরজ করেছেন নবীর উপরে কোরআন। আর বুখারি তার মান্যকারীদের উপরে ইসলামের ভিত্তি 5টি ফরজ করেছেন, তাও গরিবদের জন্য 3টি, বড় লোকদের জন্য 5টি। মুসলিমিনরা এই কথা জানেন যে প্রত্যেকটি নবী এবং রাসুলদের উপরে কোরআন ফরজ ছিল, সেই কারণে মুসলিমিনরা জানেন যে তাদের নিজেদের উপরেও কোরআনকে ফরজ করা হয়েছে এবং প্রত্যেকটি মানুষের উপরে এই কোরআন আল্লাহ কর্তৃক ফরজ করা হয়েছে। নবী রাসুল্লাহ যে পথের প্রতীক ছিলেন তার অনুসারী সকলের, সে যেই হোক না কেন, যারা রাসুলের এবং নবী এবং রাসুলদের অনুসারী হবে তাদের সকলের উপরে এই কোরআন আল্লাহ কর্তৃক ফরজ করা হয়েছে। তারা সবাই এই কোরআনের প্রতীক ছিলেন। আর সেই অনুসরণে যদি আপনি এবং আমি যাই তাহলে আমরা মুসলিম হব, আর আমাদের উপরে ফরজ হবে ইয়াল কোরআন। পৃথিবীতে হিদায়ত ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি কোরআনের অনুসরণ করে জীবন কাটিয়েছে, এছাড়া অন্য কোনো গ্রন্থের উপরই প্রতিষ্ঠিত হয়ে সে হিদায়ত পেতে পারেনি। কিন্তু মুসলমান যারা, তারা এই কোরআনের পাশাপাশি মানছে হাদিস, তার পাশাপাশি মানছে ফিকা, তার পাশাপাশি মানছে সিরাত, তার পাশাপাশি মানছে ইজমা, তার পাশাপাশি মানছে কিয়াস। এভাবেই তারা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছে এবং কেউ তাদের হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মাতুরিদি, বাংলাদেশে কেউ দেওবন্দি, কেউ আহলে হাদিস, কেউ আহলে তাশাইয়ু, কেউ কাদিয়ানি, কেউ বাহাই, এইভাবে বিভিন্ন ফিরকায় কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ তবলিগি জামাত, কেউ জামাত ইসলামের, আবার কেউ পীর ফকিরের আস্তানায় যে নিজেদেরকে ছপে দিয়েছে। তো মুসলিমরা যদি কোনো মুসলমানকে শুধু কোরআন থেকে উপদেশমূলক কোনো কথা শোনায় তখন এই মুসলিমদেরকে উল্টো মুসলমানেরা বলে যে শুধু কোরআন মানলে চলবে না। মুসলমান ব্যক্তি মুসলিম ব্যক্তিকে উপদেশ দিতে চায় কোরআনের সাথে হাদিস মানা ফরজ, কোরআনের সাথে ইজমা মানা ফরজ, কোরআনের সাথে কিয়াস মানা ফরজ। মুসলিম ব্যক্তি যখন মুসলমানকে জিজ্ঞেস করেন যে আপনারা এত সব কথা কোত্থেকে পেয়েছেন, উত্তরে মুসলমানেরা মুসলিমদেরকে বলে যে আমরা এসব আমাদের ধর্মের মৌলবীদের কাছ থেকে পেয়েছি, কারণ তারা বিভিন্ন সময় এসে বিভিন্ন সিজনে মাহফিল করে এই সব কথাগুলি প্রচার করে যায়, আর সেইগুলি আমাদেরকে ধরে রাখতে হয়। এখন বাংলার মুসলমানেরা কোরআনের পাশাপাশি তারা হাদিসকে মানে, ফিকাকে মানে, আর এগুলিকে মানা তারা ফরজ মনে করে। তাদের দৃষ্টিতে 130টি ফরজ মানতেই হয়, এর ভিতরে আবার মাজহাব মানা রয়েছে। তো মুসলিমদের মতবাদ হল কোরআন প্রত্যেকটি মানুষের উপরে ফরজ, রাসুলের যুগে ছিল, আজও রয়েছে। মাঝখানে যারা পথভ্রষ্ট তারা কোরআনের সাথে বিভিন্ন ধর্মগ্রন্থ সংযোজন করে নিয়েছে, সম্পৃক্ত করে নিয়েছে, এবং কোরআনের পাশাপাশি
এই কোরআনের পাশাপাশি বসাচ্ছে, এমনকি অনেক ক্ষেত্রে তারা হাদিসকে এবং ফিকাকে, আবার তারা ফতোয়ার গ্রন্থকে এবং তাদের বানানো মতবাদের গ্রন্থগুলি কোরআনের উপরে রাখে, ইতিহাসকে কোরআনের উপরে রাখে। এগুলি তারা ইচ্ছাকৃতভাবে না করলেও অনিচ্ছাকৃতভাবে করে, অথচ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে শুধু কোরআন ফরজ এই বিশ্বাস মুসলিমদের রয়েছে, আর মুসলমানদের রয়েছে কোরআনের সাথে হাদিস মানা ফরজ, ইজমা মানা ফরজ, কিয়াস মানা ফরজ এবং ফিকা মানা ফরজ, ফতোয়া মানা ফরজ, সিরাত মানা ফরজ, আরও 130টি ফরজ তাদের রয়েছে।